আজকে যেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো জগন্নাথ দেবের আশ্চর্য রান্নাঘর ও ছাপ্পান্ন ভোগ নিয়ে সম্পূর্ণ তথ্য। এই ছাপ্পান্ন ভোগে কোন কোন পদ রাখা হয় আর তার রান্না কিভাবে তৈরি হয় সমস্তটাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রথমেই বলে রাখি, রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়, তার নিচেই সেবকরা এসে রান্নার কাজ করে। এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় 10,000 লোক বসে প্রসাদ পায়, আর এমনিতে 5,000-এর উপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে। এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, এই মহাপ্রসাদের এমনই গুণ যে আজ পর্যন্ত 10,000-ই লোক খাক আর 2,00,000-ই লোক আসুক না কেন, কোনো দিনও প্রসাদ বাড়তিও হয় না আর কোনো দিন কমও পড়ে না। এ এক মহাপ্রভু জগন্নাথের অদ্ভুত লীলা। এই রান্নাঘরটি 9 ভাগে বিভক্ত, যার 2টি ভাগ 2,500 বর্গফুট করে এবং বাকি 7টি যে রয়েছে খানিকটা করে ছোট। এই রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটির দৈর্ঘ্যে 3 বর্গফুট করে এবং উচ্চতায় প্রায় 4 ফুটেরও বেশি। তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হলো রান্না করার বিষয়টি। উনুনগুলোতে একটির পর একটি পাত্র বসানো হয়, এভাবে 7টি পাত্র থাকে। শুধুমাত্র এই পাত্রগুলোর নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই উপরের পাত্র থেকে শুরু করে শেষের নিচের পাত্রটির রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয়। রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1,000 সেবক, তার মধ্যে 500 সেবক রয়েছে কেবলমাত্র উনুনে রান্না করার জন্য সহায়ককারী হিসাবে। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয়। তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে, আরেক দল পাত্রগুলো ধোয়াধুই করে, আরেক দল পাত্রে জল ভর্তি করে উনুনের পাশে নিয়ে যায়। তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো, রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বাইরে থেকে দেখা যায় না, যা সত্যি অদ্ভুত। তবে মতানৈক্য রয়েছে, কেউ কেউ বলে থাকেন এটা একটা রূপক, পাথর বাঁধানো জলের 2টি নালা যা সারাদিন নদীর ন্যায় ক্রমাগত জল পরিবহন করে যায় এই রান্নাঘরের ভিতরে। কেউ কেউ সবজি ধোয়, আবার কেউ কেউ সবজি কাটে, আর কেউ মশলা তৈরি করে। রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকে তারা ট্রেনিংয়ে নেমে পড়ে। এভাবে তারা বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবা সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত করে থাকে। প্রতিদিন 100টির উপর পদ রান্না করা হয়, যা 2টি ভাগে বিভক্ত। এ 2টি ভাগকে বলা হয় পাক্কা এবং সুক্কা। পাক্কা বলা হয় সে খাবারগুলো যেগুলো সিদ্ধ করা হয়, যেমন ডাল, চাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি। অপরদিকে সুক্কা বলা হয় বিস্কিট, মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মহাপ্রভু জগন্নাথের জন্য যেই ধরনের ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো 2,000 বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই মহাপ্রভু জগন্নাথের জন্য ব্যবহৃত হয়, অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথ দেবের জন্য ব্যবহার করা হয় না। জগন্নাথ দেব আর লক্ষ্মী দেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর, তাই তো পুরীর এ রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়। জগন্নাথ দেবের 56 ভোগ কেন জগৎসেরা, প্রতিদিন 100 রকমের ভোগ পৃথিবীর আর কোনো মন্দিরে হয় কি না জানা নেই। জগন্নাথ মন্দির তৈরির সময় থেকেই এই নিয়ম চলে আসছে, প্রতিদিন কমপক্ষে 56 রকম ভোগ রান্না করা হয়। আসলে সমস্ত ভোগই গরিব নিরন্ন মানুষ এবং ভক্তদের মাঝেই বিলি করা হয়।
এজন্য বলা হয়ে থাকে জগন্নাথদেব নিজে যেমন খেতে ভালোবাসেন, তেমনি ভালোবাসেন ভক্ত আর ভক্তদের খাওয়াতে। খরচেও কার্পণ্য করেন না, তাই রোজ এই খাওয়া খরচ বাবদ মন্দির কর্তৃপক্ষ 2 লক্ষ টাকা অবধি খরচা করে থাকেন। বিশেষ বিশেষ অনুষ্ঠানে খরচ লাগাম ছাড়াও হয়। তবে এই 56 ভোগকে বলা হয় মহাপ্রসাদ, কারণ মহাপ্রভু জগন্নাথদেব তিনি নিজে প্রসাদ গ্রহণ করেন তাই। এছাড়াও আরও একটি অলৌকিক বিষয় হল এই মহাপ্রসাদের আপনি যদি অল্প একটুখানিও খান আপনার পেট ভরতে বাধ্য। এবার আসি জগন্নাথদেবের 56টি ভোগ কি কি। 1. উকরা অর্থাৎ মুড়ি। 2. নারিয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু। 3. খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর। 4. দই। 5. পাচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা। 6. কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত। 7. টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি। 8. মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক। 9. বরাকান্তি অর্থাৎ বড় কেক। 10. মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে। 11. হামসাকেলি অর্থাৎ মিষ্টি কেক। 12. ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক। 13. এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক। 14. আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি। 15. শাক ভাজা। 16. মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু। 17. করলা ভাজা। 18. ছোট্ট পিঠে। 19. বারা অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি। 20. আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি। 21. বুন্দিয়া অর্থাৎ বোঁদে। 22. পাখাল অর্থাৎ পান্তা ভাত। 23. খিড়ি অর্থাৎ দুধ ভাত। 24. কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি। 25. পাত মনোহর মিষ্টি। 26. তাকুয়া মিষ্টি। 27. ভাগ পিঠে। 28. গোটাই অর্থাৎ নিমকি। 29. দলমা অর্থাৎ ভাত ও সবজি। 30. কাকারা মিষ্টি। 31. লুনি খুরুমা অর্থাৎ নোনতা বিস্কুট। 32. আমালু অর্থাৎ মিষ্টি লুচি। 33. বিড়ি পিঠে। 34. চারাই নাড়া মিষ্টি। 35. খাস্তা পুরি। 36. কাদালি বাড়া। 37. মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি। 38. সানা আরিসা অর্থাৎ রাইস কেক। 39. পদ্ম পিঠে। 40. পিঠে। 41. কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি। 42. দাহি পাখাল অর্থাৎ দই ভাত। 43. বড় আরিসা। 44. ত্রিপুরী। 45. সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি। 46. সুজি ক্ষীর। 47. মুগা সিজা। 48. মনোহরা মিষ্টি। 49. মাগাজা লাড্ডু। 50. পানা। 51. অন্ন। 52. ঘি ভাত। 53. ডাল। 54. বিসার অর্থাৎ সবজি। 55. মাহুর অর্থাৎ লাবড়া। 56. সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত। এই ছিল জগন্নাথদেবের 56 ভোগ। কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে সব ধরনের ভিডিও আপনারা প্রথমেই দেখতে পান। তার জন্য নোটিফিকেশন বেলটা আপনারা দাবিয়ে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। কারুর খারাপ লেগে থাকলে আপনারা ডিসলাইক করতেই পারেন। ধন্যবাদ, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসি তাহলে আজকের মতো বিদায়।